وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ কোনো ব্যক্তির মধ্যে যদি মুনাফিকি লক্ষণ থাকে সেক্ষেত্রে আমরা তার পেছনে স্পষ্ট সলাত আদায় করতে পারি কি পারি না বা মুনাফিক যে বৈশিষ্ট্যগুলো আছে খাসভাবে কোনো ব্যক্তিকে মুনাফিক বলতে আপনি পারবেন না, এটা শরীয়ত নিষিদ্ধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানতেন যে মুনাফিক তাকে খাসভাবে দেখিয়ে দেওয়া হয়েছিল, তারপরে যে তাদের সম্পর্কে আলোচনা অতিবাহিত কাউকে করেনি। শুধুমাত্র হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই মুসলিম বর্ণনা অনুসারে তাকে শুধুমাত্র মুনাফিকের নামগুলো বলা হয়েছিল, শুধু তাকে বলেছিলেন। কিন্তু কোনো মুনাফিক যদি কর্মগত মুনাফিক যদি দেখেন তাহলে সে সালাত যে একদম অবৈধ এমন নয়, তবে শারীরিকভাবে ইমামতের জন্য সে ব্যক্তি যোগ্য যে সবচেয়ে ফরজগারিতা বেশি। পবিত্র কোনো হিন্স দুজন যদি হাফেজ হয় তারপরে হাদিস তাকুয়াশীলকে এদের পেছনে, তবে সার্বিকভাবে যে কোনো বিষয়ে যদি মুনাফিকই সবসময় দেখছেন যেন ব্যক্তি মধ্যে সবসময় মুনাফিক একটি গুণ আছে তাকে পরিহার করাটি এটা উত্তম, এটা তাকওয়ার ব্যাপার। حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري.